আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবাই ভালো আছি। আমি বোনের ছেলের বাসায় ঢাকায় মুগদাতে, এখন এখানে রান্না করব, কোরাল মাছ রান্না করব। রান্না করব এখানে পেঁয়াজ, কাটা পেঁয়াজ আর হলো রসুন দিয়ে দিচ্ছি, হালকা একটু পিসা পেঁয়াজ দিচ্ছি, এটা ভেজে নেব ভালো করে। তারপর সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন কোরাল মাছ রান্না পুরোটা, আমি দেখাবো কিভাবে। যারা নতুন, যারা রান্নাতে এখনো শিখেন নাই, তারা আমার এই ভিডিও দেখে ইনশাল্লাহ রান্না করে ফেলতে পারবেন। এক চামচ হলুদ দিলাম, এটা নদীর মাছ, এই জন্য একটু বেশি হলুদ দিলাম। ওইসা আমাদের সিলেটে কোরাল মাছ পাওয়া যায় না, কখনো খাই নাই, তা আমার খুব ইচ্ছা। টমেটো দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দেব, মরিচের ঝাল কি রকম দেখো, দেড় চামচ, প্রায় দুই চামচ দিলাম। আপনারা জানেন আমি খুব একটা মশলা ইউজ করি না, লবণটা দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে দেব। এখন মশলাটা কষাবো, না জিরা দিটা দিবা, না খাই না, এটা পাঁচ মিশালি মশলা থেকে সামান্য একটু দিয়ে দিলাম, মশলা তো দিই না আমি, এটা দেখনা নাই। এদের মরিচ গুলা অনেক কালার, অনেক সুন্দর কালার। এখন ঢাকনাটা দিয়ে রাখবো, সাথে থাকুন। একদম লাল দেখেন, টমেটো আর মরিচের গুঁড়া একদম লাল হয়ে গেছে, এই ঝালকি বেশি, ঝাল কিন্তু বেশি না, আমি চেখে দেখলাম। মাছটা দিয়ে দেবো এখন, পুরো মাছ না, অনেক সেট আছে চুলায়, অনেক অনেকগুলো মাছ রান্না করতে করতে। কোরাল মাছ নাকি একদম নরম, ছোটবেলা খাইছিলাম, বেশি খাওয়া দাওয়া হয় নাই ঢাকায় আসলে, মাঝে মধ্যে খাওয়া হয়, অনেকদিন খাওয়া হয় নাই। তো যারা ঢাকায় আছেন তারা তো কোরাল মাছ অনেক খান, অনেক পছন্দ আপনাদের, কোরাল মাছটা নাকি অনেক মজা, নদীর মাছ। আমার এই অনেক বছর পরে ফার্স্ট খাওয়া, আজকে খাবো। হাতে থাকেন, দেখতে থাকেন। এই যে এখানে পেঁয়াজ, একটু পিসা পেঁয়াজ দিলাম, না না তৈল দিয়ে দিলাম। এখানে ইলিশ মাছ রান্না হবে, বিকেলে যাবে, বিকেলে না এখন যাবে, রেডি হচ্ছে ওরা। ওদের দিয়ে ফোন দিলাম, এটা ইলিশ মাছ রান্না হবে এখানে। রসুন বাটা দিয়ে দিলাম, মশলাটা ভেজে নেব ভালো করে, যত মশলা ভাজা হবে, যত বেশি কষানো হবে মশলাটা, তরকারি তত বেশি মজা হবে। সাথে এইরকমের ভুজিটা দিয়ে দিলাম, কমতি দেখুন, একসাথে তো দুইটা লাগাচ্ছি, দুইটা দাও তো ঠিক আছে। এটা দেখেছি দুইটা কমতি আছে, আগে তো বুঝতে পারিনি, আসলে অন্যের বাসায় রান্না নিজে করা যায় না, নিজের বাসা হলে নিজে মতো করে রান্না করা যায়, এটাই হলো কথা। মশলাও বোঝা যায় না কার বাসায় কিরকম রান্না করবো,
তুমি সবটাতে মশলা দাও, হলুদ দিব, মাছ কতগুলা, হলুদের গুঁড়া, হলুদ মরিচ পাঁচ মিশালি, একটু মশলা দিয়ে দিলাম, এখন নাড়া দেব। মাছটাতে তো ঘ্রাণ আছে ভালো, ইলিশ মাছটা দিয়ে দিলাম, বেশি রান্না হবে না, অল্পই। তোমাদের সাইডটা একটু জল দিয়ে দিলাম, কষানি হোক। আমি ইলিশ মাছের জলটা দিয়ে দিলাম, এখন আল্লাহর হুকুমত হয়ে যাবে, একটু মাখা মাখা জল রাখবো। আর ওটা কি অবস্থা?